হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবার চলে এলাম আর একটি ছোট্ট একটি রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমি কিন্তু আলু কুচি এবং পটল কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি এবং বাতাসি মাছ এখানে 250 গ্রাম আছে। তো আমি এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট 1/2 টেবিল চামচ। এখন দিলাম 1/2 চা চামচ গুঁড়ো মরিচ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যার যার ইচ্ছা মতো দিবেন, স্বাদ মতো দিবেন। এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, রান্নার তেল। এগুলো দেবার পরে আমি এখন ভালো করে এগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু মাখিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। তো দেখুন, আমি কিন্তু আজকে এই বাতাসি মাছ মাখিয়ে রান্না করছি। তো এখন আমি যে আলু কুচি করে রেখেছিলাম একদম ঝিরি ঝিরি করে এবং পটল কুচি করে রেখেছিলাম প্রায় 3-4টি, এই মশলার সাথে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন আলুর সাথে এবং পটলের সাথে ভালো করে যেন মিক্সড হয়, এতে কিন্তু স্বাদটা আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন, আমি কিন্তু কুচলে কুচলে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি বাতাসি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো দিয়ে কিন্তু আমি আলতো আলতো করে এখন আমি মাখিয়ে নিব। অবশ্যই অনেকে দেখা যায় এই গুঁড়ো মাছ কাটার জন্য কিন্তু খাওয়া হয় না বা রান্না করা হয় না। আমাদের বাসায় গুঁড়ো মাছ হলে কিন্তু সবারই খুব প্রিয় এবং সবাই খুব পছন্দ করে। তো দেখুন, এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু মাছ, খেতে কিন্তু মজা লাগে। এখন আমি ভালো করে মাখিয়ে চুলাতে বসিয়ে দিব। তো 5-7 মিনিট পর দেখুন তরকারিটা কিন্তু বলক চলে আসছে। বলক চলে আসলে আমি আরও 5-7 মিনিট রান্না করে নেব। এই বাতাসি মাছ কিন্তু অতটা চচ্চড়ি করতে হয় না বা ঝোলও রাখতে হয় না। দেখুন আমি কেমন করে মিডিয়াম আঁচে রান্না করছি। তো নিচে একটু একটু ঝোল ঝোল হবে। এভাবে বাতাসি মাছ রান্না করলে আমার মনে হয় বেশি মজা হয়। তো আপনারাও ট্রাই করবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবার একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।